এখন আপনাকে আমি দেখাই কিভাবে আপনি আপনার একটা পিক রিসাইজ করতে পারেন অনলাইনে একটা কুইক টুলসের মাধ্যমে। এটা অলরেডি আপনাকে দেখানো হয়েছে, এফআরডি ইমেজ কম্প্রেসরের মাধ্যমেও এই কাজটা আপনি করতে পারেন। বাট চলেন আরেকটা অনলাইন টুলস দেখাই। এটা কারণ হচ্ছে এফআরডি ইমেজ কম্প্রেসর দিয়ে কিন্তু আবার আপনি পিএনজি ফাইলটাকে ওই রকম রিসাইজ করতে পারবেন না, সো আপনি এটা দিয়ে আবার পিএনজি চেপেছি দুইটাই পারবেন। তো চলেন এই জন্য এটাও আপনাকে একটু দেখাই দিই। সো এই টুলসটা ব্যবহার করার জন্য আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করে অনলাইন টুলস ম্যানেজারে আসবেন। আসার পরে এই যে একটু নিচের দিকে দেখবেন যে পিক রিসাইজ নামে একটা লিঙ্ক বা বাটন আছে, এটার মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে রিডাইরেক্ট করে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এইটাই হচ্ছে এই টুলসটা, অথবা আপনি গুগলে সার্চ করেও এখানে আসতে পারেন। সো এখানে আসার পর ধরেন কেসটা হবে এইরকম, আপনি কোথাও একটা ছবি আপলোড করতে গেছেন বা আপনার সেখানে আপলোড করার সময় দেখলেন ওই ছবিটা 400x400 পিক্সেলই প্রয়োজন, এছাড়া ওই ছবিটা আপলোড করতে পারতেছেন না ওই সাইটটাতে। তো এটার জন্য অথবা আপনার প্রয়োজন মতো কোনো কিছু সাইজ করতে চাচ্ছেন আপনি, এই জন্য আপনাকে ধরেন একটা ছবি 400x400 করতে হবে। সো এটা আপনি কীভাবে করবেন, এখানে আসবেন, আসার পর দেখেন জাস্ট এইখানে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ টু ফাইল আপলোড। সো আপনি একটা কম্পিউটার বা পিসি থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে এখানে ছেড়ে দিলেও হবে, অথবা আপনি এখানে যদি ক্লিক করেন, করার পর আপনি ছবিটা সিলেক্ট করতে পারবেন যেখানে আছে। ধরেন এই ছবিটা আপনি করে দেখাই, ধরেন এটাতে পিএনজি করে দেখাই, আগেরটা তো জেপিজি দেখাইছি আপনাকে, এটা পিএনজি জেপিজি কোনো ফ্যাক না, দুইটাই করা যায়। সো এখানে আপলোড এইভাবে দিলে এটা এইভাবে সেট হয়ে যাবে, ঠিক আছে। একটু কয়েক সেকেন্ডের মধ্যে এই যে এখানে চলে আসবে সেট। এখন এখান থেকে আপনি এখান দেখেন ক্রপ আছে, আরও কিছু টুলস আছে, ফ্লিপ আছে, এই কাজগুলো আপনি করতে পারবেন। ধরেন আপনি যদি রোটেট আছে, ধরেন এখানে ক্লিক করলে ছবিটা রোটেট হয়ে যাবে, আপনি যদি চান রোটেট মোটেটও এগুলাও করতে পারেন, তারপরে ফ্লিপ করতে পারেন, আরও যা যা করার করে ক্রপ ট্রপ করে আপনি এটাকে সেভ করে ফেলতে পারেন। বাট আমি এখন এগুলো আপনি প্র্যাকটিস করে দেখবেন টিপা টাপা কোনটার কী কাজ। বাট এখন চলেন আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি রিসাইজ। সো কীভাবে করবেন, সো দেখেন এইখানে আসে অটোমেটিক, একটু নিচের দিকে আসলে আপনি নিচের দিকে পাবেন যে রিসাইজ ইউর পিকচার, আর এখানে দেখবেন সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার। সো এখানে আপনি জাস্ট যখন ক্লিক করবেন ডিফল্টভাবে 50% স্মলার থাকবে। সো এখান থেকে আপনি 25%, 75%, ফিট টু এত এত, মানে যেগুলো আছে ডিফল্টভাবে আপনি এগুলো দিতে পারেন। অথবা আপনি যদি নিজের মনের মতো কিছু চান তখন একদম নিচের দিকে দেখবেন যে একটা কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজের মধ্যে আপনি দিবেন, ক্লিক করলে আপনি যেরকম ফিল পাবেন ইনপুট দেওয়ার আপনার ওয়াইড হাইট কতটুকু প্রয়োজন। সো দেখেন ফার্স্টে ঘরে আপনি ওয়াইড আছে, এখানে আপনি দিবেন কতটুকু ওয়াইড প্রয়োজন। সো এখানে ধরেন আমি 400 দিলেন, আপনার যেহেতু 400 প্রয়োজন, তারপরে ধরেন এখানেও 400 দিলেন, 400 পিক্সেল হাইট, 400 পিক্সেল ওয়াইড দেওয়ার পরে তারপরে আপনি জাস্ট এইখান থেকে নিচের দিকে আসবেন, আইসে এখানে সিলেক্ট করবেন ইমেজ ফাইল ফরম্যাটটা আপনার কী দরকার, মানে যেই ছবিটা আপনি ডাউনলোড করবেন ওই ছবিটা আপনার কোন ফরম্যাটে দরকার, পিএনজি দরকার নাকি জেপিজি দরকার নাকি জিপ দরকার নাকি কী দরকার। সো এটা আপনি সিলেক্ট করবেন অথবা যা আছে তাই রাখবেন, ছবির ডিফল্ট যেই ফরম্যাটটা থাকবে এটাই ফার্স্টে সিলেক্ট থাকবে। তো তারপরে আপনি জাস্ট এখানে একটা বাটন পাবেন আই এম ডান রিসাইড মাই পিকচার, এটার মধ্যে ক্লিক করবেন। সো এই বাটনে ক্লিক করার পরেই দেখবেন আপনার সামনে এরকম একটা মেসেজ আসবে, ডান ইউর ইমেজ ওয়ার সাকসেসফুলি রিসাইজ, প্লিজ সেভ ইউর ইমেজ, মানে এইরকম মেসেজ আইতেছে, আজকা 20 মিনিটের মধ্যে ডাউনলোড করতে বলতেছে অথবা এটা ডিলিট হয়ে যাবে। সো এরকম একটা মেসেজ দিতেছে আপনাকে, যাই হোক। সো আপনি তো 20 মিনিট প্রয়োজন নেই, আপনি তো সাথে সাথে ডাউনলোড করে ফেলবেন। সো ডাউনলোড করার পরে মানে এই পেজে আসার পরে ডাউনলোড করার জন্য দেখেন এইখানে কী আছে, এই দেখেন সেভ টু ডিস্ক একটা বাটন পাবেন, এটার মধ্যে জাস্ট আপনি ক্লিক করবেন, তাহলেই দেখবেন আপনার ছবিটা আপনার এই যে পিসির মধ্যে সেভ হয়ে যাবে। সো ধরেন আপনাকে আমি দেখাই, এই দেখেন এটা সেভ হইলো, এই দেখেন আর যে, সো এটার ফার্স্টে যে আর এস যে এটা দিয়ে আপনার নামটা থাকবে। সো দেখেন এটাও কিন্তু হয়ে গেছে 400x400 পিক্সেল। সো আশা করি বুঝতে পারছেন, আপনি চাইলে এটা দিয়েও করতে পারেন, বাট এই সাইটটা কিন্তু এতটা ক্লিন না, দেখেন কত অ্যাড আছে, আবার একটু স্লো। সো মাঝে মাঝে আপনি চাইলে করতে পারেন কোনো পিএনজি টাইপের ছবি যদি হয়, বাট আপনার যদি জেপিজি হয় আপনি এফআরডি ইমেজ কম্প্রেসর দিয়ে করে ফেলেন, কারণ এই সাইটটা অনেক ক্লিন অ্যান্ড ফাস্ট। ওকে, তো আপনার যখন যেই টুলস ভালো লাগে, আমি দুইটাই দেখাই দিলাম, আপনি দুইটা দিয়ে কাজ করতে পারেন।